জনপ্রিয় লেখক অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এরা সবাই জেএমবি সদস্য। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া চার জঙ্গি হল মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, সালেহীন ওরফে সালাউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম। চারজনের মধ্যে জেএমবির সুরা সদস্য মিজানুর ও আনোয়ারুল কারাগারে থাকলেও সালেহীন ও নূর মোহাম্মদ এখন পলাতক। এ মামলার আরেক আসামি হাফিজ মাহমুদ মারা গেছেন। 2004 সালের 27 ফেব্রুয়ারি রাতে 21শে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় জঙ্গিরা। এ ঘটনায় পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের 12 আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। মামলায় 58 জন সাক্ষীর মধ্যে 41 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া দুই আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। রায় পর্যবেক্ষণে আদালত বলেছেন, তৎকালীন সময়ে দেশকে অস্থির করতে 64 জেলায় বোমা হামলা সহ বিভিন্ন কর্মকাণ্ড করেছে এসব জঙ্গিরা। তারা যেন মাথা ছেড়া দিতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 50,000 টাকা। হ্যাঁ, আমরা অবশ্যই এই মামলায় আমরা যে রায় সর্বোচ্চ শাস্তি হয়েছে আসামিতে, এই জন্য আমরা সন্তুষ্ট। এই দেশকে তারা অস্থিতিশীল করার জন্য এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই কর্মকাণ্ড করেছে। অর্থাৎ তারা যে জঘন্য কাজ করেছে, এই জন্য তারা আদালতের কোনো অনুকম্পা পেতে পারে না।